কখনো এই মেহনতটা, কখনো এই টাকা পয়সা খরচটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, এই জ্ঞানকে আমি আপনি দিতে পারবো না। যদি আমার আপনার নিয়ে একটা ও আমার জোয়ানের যুবকেরা, ও আমার মুরব্বী ভাই বাবাজিরা, ও আমার বোনেরা মায়েরা, যদি আমাদের নিয়তটা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, যদি আমাদের নিয়তটা পরিবর্তনের নিয়ত হয়, আমরা নামাজ পড়ি না নামাজ পড়ব, আমরা সুদ খাচ্ছি সুদটা খাবো না সুদটা ছেড়ে দেব, আমি আপনি পর্দা পুশিদা করি না আমি আপনি পর্দা পুশিদা করব, আমি আপনি হারাম খাই হারাম থেকে দূরে সরে এসে হালাল পথে থাকবো হালাল পথটা অনুসন্ধান করব, আমার আপনার নিয়তটা যদি খাস নিয়ত না হয় কোনদিনের জন্য আল্লাহ পাকের দরবারে এ মাহফিলটা, এ সবরে সানের মাহফিলটা, ইন্তেজামটা, এ খরচাটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আর যদি সৎ আশা সৎ নিয়ত, পরিবর্তনের নিয়ত, ভালো হওয়ার নিয়ত, নামাজি হওয়ার নিয়ত, জিন্দা হওয়ার নিয়ত, মোত্তাকি হওয়ার নিয়ত, পর্দা পুশিদা হওয়ার নিয়ত তা যদি থাকে, নিয়তটা যদি আমি আপনি করি এরকম মাহফিলটা, এরকম সাবেসানে মাহফিলটা, এরকম খরচা খরচটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যে বলুন না সুবহানাল্লাহ, তাহলে এরকম খরচাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সে নিয়ত, সে আশা, সে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ পাক যা কিছু বলালেন, শয়তানের রাজি আমাল বিল
নিয়াত। কালাম নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাযরাতিল আখিরাহ। কালাম নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। ও কামা কালা আলাইহি সালাম, ও কানাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়ামালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পানি পানি করে আজগার, পানি পানি করে আজগার, এমনি করে কেঁদ না পানি কোথায় পাবো বাসাও, এত মরর কারবালাম। পানি পানি করে আজগার, এমনি করে কেঁদ না পানি কোথায় পাবে বাসাও, এত মরুর কারবালাম। পানি তারা নাহি দিল আসম কাগতির মারিল, অমনি আজগার পড়ল ঢল আর পানি পান করবে না। পানি পানি করে আজগার, এমনি করে কেঁদ না পানি কোথায় পাবো বাসা, এত মরুর কারবালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, কারণ আল্লাহ পাক এমন একটা দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকের এই দিনের মহত্ব গুরুত্ব অনেক বেশি। আজ এই দিনটা মহরম মাসের 10 তারিখের দিন, আশুরার দিন, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই আশুরার দিনের মহত্ব গুরুত্ব আমি আপনি বলে শেষ করতে পারবো না, কারণ এই লাইলাতুল আশুরার দিনের গুরুত্ব মহত্ব অনেক বেশি। এ দিনে আল্লাহ পাক এই দিনে আল্লাহ পাক আসমান জমিন নদ নদী
পাহাড় পর্বত আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিনটা হলো দশই মহরম, লাইলাতুল আশুরার দিনে। আল্লাহ পাক এই দিনে হযরতে আদি পিতা নবী আনা আদম আলাইহিস সালামকে আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী আনা আদম আলাইহিস সালাম তিনার লজ্জাসের কারণে 300 থেকে 350 বছর ক্রন্দন করেছিলেন, কান্নাকাটি করেছিলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাকের দরবারে যখন জোশ মেরে দিল আদম নবী, আদম নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করেছিলেন, সেই দিনটা ছিল দশই মহরম আশুরার দিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এই দিনে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ, নবী দিগের সর্দার, নবী দিগের নবী, আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, জনমে নাম মুহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর কারবালার মরুপ্রান্তরে নিজের জানটাকে কুরবান করে দিয়েছিলেন, নিজের জানটাকে কুরবান করে শহীদ হয়েছিলেন, সেই দিনটা হলো দশই মহরম আশুরার দিন। তাহলে আজকের দিনের মহত্ব গুরুত্ব আমার আপনার কাছে অনেক। আমরা আজকের আজকের এই দিনের মহত্ব গুরুত্ব মহত্ব এবং গুরুত্বের দিকে কোনো ভ্রুক্ষেপ করি না, ভ্রুক্ষেপ দিই না। যাদের অসিরায় আমরা যে দিন শরীয়ত পেলাম, যাদের অসিরাতে আমরা আজ ইমানের ঘরে আসতে পারলাম, আজ তাদের কথা আমাদের স্মরণ নাই। আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের জান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওই কারবালার মরুপ্রান্তরে ওই ফোরাত নদীর নিকটস্থ কারবালার মরুপ্রান্তরে ইজিদের সৈন্য সামন্তরা আল্লাহ নবীর নাতিকে শহীদ করে দিয়েছিলেন, সেই দিনটা হলো দশই মহরম আশুরার দিন। আমার আপনার নবী বলেন ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার উম্মত উম্মতানি গণেরা, দশই মহরম এবং পূর্ববর্তী নয় মহরম তোমরা দুটো দিন রোজা রাখো, দশই মহরম পূর্ববর্তী দিন নয় মহরম, ওই দিন গত রাত্রে তোমরা আশুরা নামাজকে আদায় কর, আল্লাহ পাকের দরবারে নিজের গোনার কথা খেয়াল করে, পাপের কথা খেয়াল করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি কর, দশই মহরম আশুরার দিন আর নয় মহরম দিন গত ওই রাত্রকে লাইলাতুল আশুরা বলা হয়,
ওই রাতের ফজিলত বরকত অনেক অনেক বেশি। ও ভাজরা ভাইজানেরা, ও আমার মায়েরা বোনেরা, জোয়ানেরা যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন নয় দিন গত রাতকে আশুরা রাত বলে অভিহিত করেছে। ওই রাতের বাদাত, ওই রাতের তেলাত, ওই রাতের জিকির আযকার, ওই রাতের নামাজ কালাম, ওই রাতের দান খয়রাত, ওই রাতের কোরআন তেলাত আমার আল্লাহ পাকের কাছে বড় পছন্দ দিয়ে হয়ে যায়। যে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ সেই ইসলামের ঘরে এলাম, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দীন ও শরিয়াতের ঘরে পাঠালেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সেই দীন ও শরিয়াতের ঘরে পাঠিয়ে দিয়েছেন। সেই রসুল পাকের সুন্নত তরিকাটা আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পথে আমাকে আপনাকে চলতে হবে। যদি আমি আপনি চলি, তে আল্লাহ পাকের অশেষ রহমত অজস্র ধারায় আমার আপনার উপরে বর্ষিত হবে। আশুরা রাতের কথা বলতে গেলে ও আমার বাবাজিরা, ও আমার জীবনেরা, ও আমার যুবকেরা যুবতীরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, খেয়াল করে শুনুন। আমার আপনার নবী, তার নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার ফরমান, ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার উম্মত উম্মতানিরা, আশুরা রাতে তোমরা তোমাদের গোনার কথাটা খেয়াল কর, তোমাদের পাপের কথাটা খেয়াল কর। তোমরা গোনা করে করে তোমাদের জীবনটা গোনার সাগরে হাবুডুবু খেতে চলেছে। ও আমার উম্মত উম্মতানিরা, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে যে রাতটা পাঠিয়ে দিয়েছেন, এই রাতটার মহত্ব গুরুত্ব অনেক অনেক বেশি। এই রাতে আমি আপনি যদি দুটো চোখের পানি ফেলো আল্লাহ পাকের দরবারে, তবু ইলাল্লাহ তওবা তান্নসুহা, তবু ইলাল্লাহ তওবা তান্নসুহা, নিজের পাপের কথা খেয়াল করে, নিজের গোনার কথা খেয়াল করে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করি, খালিস নিয়ে যদি তওবাটা করি, আল্লাহ পাক বান্দা বান্দির চোখে পানি খেয়ে ফেলে দেবেন না। আল্লাহ পাক বান্দা বান্দির কাগতি মিনতির দোয়াকে কবুল করে নিয়ে, খালিস নিয়ে তো তওবাকে কবুল করে নিয়ে, আল্লাহ পাক বান্দা বান্দিকে মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ভাই দাদারা খেয়াল করে শুনুন, আমি আপনি যে আজকের চানা কালেকশন করে টাকা পয়সা তুলি, আজকের বাচ্চাদের খাওয়ার জন্য, এতিম মিসকিনদের খাওয়ার জন্য এত টাকা খরচ করে কি জন্য খরচ করেছি, কি জন্য খরচ করলাম, আমার আপনার এই খরচ করাটা বিফলে যাবে না। আমার আপনার নিজেরটা যদি সৎ থাকে,
আমার আপনার নিয়তটা যদি খাঁটি নিয়ত হয়, আমার আপনার নিয়তটা যদি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই নিয়ত হয়, এই নিয়ত অনুযায়ী যদি আমি আপনি চাল এমন কিছু সামগ্রী তুলে মেহমানদারি করার জন্য মেহমানদারি করাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দানকে কবুল করে নেবেন, আমার আপনার মেহনতটাকে কবুল করে নেবেন, আমার আপনার সত্তা দিনের নিয়তটা কবুল করে নিয়ে আল্লাহ পাক আমার আপনার এই দানটাকে কবুল করে নিয়ে আমার আপনার জগতে পরজগতে আল্লাহ পাক আল্লাহ পাক আমার আপনার ভালাইটা নসিব করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাজনে আমার আজকের দিনের টাকা পয়সা খরচা, আজকের দিনের যে মেহারা, আজকের দিনের যে পরিশ্রম বিফলে যাবে না বাবা। আমি আপনি মনে করি 10 টাকা 20 টাকা 50 টাকা কিছু চাল পয়সা দিয়ে আজকের যে আমাদের থেকে বিদায় নিয়ে নিজের জানটাকে কোরবান করে আজকে তারা ইসলামে একটা ইতিহাস করে গেলেন। কারা আমার আপনার নবী নয়নের পুতুলি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরামা তিনি নিজের জানটাকে কুরবান করে আজকে শহীদ হয়েছিলেন কারবালা মরুর প্রান্তে। কি জন্য? এই ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের জানকে আজকে কোরবান করে দিয়ে শহীদ হয়ে গিয়েছে। আজকে আমাদের কথা চিন্তা করি, আজ আমি আপনি তাদেরকে অনুসরণ করি না, তাদের দেখানো পথ আমি আপনি আজ ধরতে পারলাম না, ধিক তো আমাদের। আমার আপনার নামে দোয়া নবী হাবিবুল্লাহ জানাবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কন্যা আমাদের আম্মা গান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরামার বয়স সম্পূর্ণ হয়েছেন, বিবাহের সময় এসে গিয়েছেন, হুজুরকে বলা হলো ও বেনি ফাতেমা এখন তোমার তো বিবাহের বয়স হয়ে গিয়েছে, ও বেটি ফাতেমা তোমাকে আমি রসুলুল্লাহ আমি হাবিবুল্লাহ তোমাকে বিয়ে শাদি দেব। আল্লাহর নবী ছোট কন্যা মা ফাতেমার বিয়ের জন্য আল্লাহর নবী যখন প্রস্তাবটা দিলেন এবং বিয়ের জন্য তিনি পাত্র খুঁজতে লাগলেন, এক তারিখে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরামার সাহাবাদের গুলো কবে বললেন ও আমার সাহাবারা আজকের দিনে যে সব থেকে তাড়াতাড়ি আল্লাহ পাকের কোরআন খানিকে খতম করবে, আল্লাহ পাকের কোরআন খানিকে শেষ করবে, আমি আওয়াজ করলাম আমি ঘোষণা দিলাম আমি রসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি আবার ফাতেমা শুধু তাহার সঙ্গে বিবাহ দেব। আল্লাহ নবী হুজুর আমার সাহাবাদের কাছে এই কথাটা বললেন ও আমার সাহাবারা আজকের
যে সবার আগে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআন শরীফটা যে আগে শেষ করে দেবে, তার সঙ্গে আমার ফাতেমার সঙ্গে বিবাহ দেব আমি রাসূলুল্লাহ। সাহাবা হুজুরে রাম কোরআন খানি খতম করার জন্য কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন, কোরআন তেলাওয়াত করছেন। সবথেকে আগে কোরআন শরীফ আল্লাহর নবীর যে সাহাবা আগে শেষ করবেন, তাহার সঙ্গে বেটি ফাতেমার বিবাহ হবে। সাহাবা হুজুরে রাম কোরআন তেলাওয়াতে ব্যস্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার সাহাবাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্দন করতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার কাঁদতে লেগেছেন, আমি নবীর জামাই হব, আমি নবীর জামাতা হব, আমি নবীর জামাই হব, আমি নবীর জামাতা হব। এমন করে যখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, ও জিবরিল আমিন যাও চলে যাও চলে যাও, আমার আলীকে একটা ধাক্কা দাও, আমার আলীকে একটা ধাক্কা দাও। জিবরিল আমিন আল্লাহ দরবার থেকে আল্লাহ জমিনে তশরিফ রাখলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন, ওই জায়গায় এসে জিবরিল আমিন একটা সজোরে ধাক্কা মারলেন, ওই ধাক্কায় আল্লাহ নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার ওই কোরআন তেলাওয়াতের মজলিসে ঢুকে পড়লেন, এবং তিনি বসে পড়লেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাকের বা কালামুল্লাহ শরীফ নিয়ে তেলাওয়াত আরম্ভ করে দিলেন। কোরআন শরীফটা খুললেন, খুলে কোরআন শরীফটা খুলে আল্লাহ নাম করে আরম্ভ করে দিলেন এবং পড়তে লাগলেন সূরাতুল ইকরার শরীফ। ওই সূরাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিন তিনবার তেলাওয়াত করে কোরআন খানিটা মুড়ে ফেললেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলীর কোরআন শরীফটা পড়া হয়ে গিয়েছে, কোরআন শরীফটা খতম হয়ে গিয়েছে। সাহাবা হুজুরেরা একেবারে হকচকিত হয়ে যে আলী এখনই বুঝলেন কেমন করে আমাদের আগে আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফটা কেমন করে শেষ করলেন। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলেন, ও আমার সাহাবা ভাইরা, ও আল্লাহর নবী সাহাবারা, আল্লাহর নবীর জবান মামারাকে আমি শুনেছি আল্লাহর নবীর সোনার জবানে তেলাওয়াত করেছেন, বলেছেন আল্লাহ জমিনে
আল্লাহ যে বান্দা বান্দিটা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সূরাতুল ইকরা শরীফটা তিন তিন মাতলাত করবে, আল্লাহ পাকের রাজি হয়ে খুশি হয়ে ওই বান্দা বান্দে নামায়ামুলে খতম কোরআন পড়ার সওয়াবটা লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কোরআন খাইটা শেষ করলেন খতম করলেন, আল্লাহ নবী বললেন আজকে আমার বেটি ফাতেমার সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয় দেখো না, তোমার দুলাল কারবালায় শহীদ হয় দেখো না, এজিদের জুলমে কারবালার জমিনে এজিদের জুলমে কারবালা জমিনে রক্তে ভেসে চলে যায় মা, রক্তে ভেসে চলে যায় মা, শোনো গো ফাতেমা তোমার দুলাল কারবালায় শহীদ হয় দেখো না, বাপ মরালি সাহাব নানা নবীজি, বাপ মরালি সাহাব নানা নর নবীজি, থোড়া পানি দিও সাহাব কি গোনা করেছি, থোড়া পানি দিও সাহাব কি গোনা করেছি, জান্নাত খাতুনে মাতা নানি উম্মে খাদিজা, জান্নাত খাতুনে মাতা নানি উম্মে খাদিজা, শাফিয়ে কাউসার মোর ফেটে যায় কলিজা, শাফিয়ে কাউসার মোর ফেটে যায় কলিজা, শোনো গো ফাতেমা তোমার দুলাল কারবালায় শহীদ হয় দেখো না, কারবালায় শহীদ হয় দেখো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার দিনদারি মন্দার মোত্তাকি আল্লাহ ওয়ালা গনেরা, আমার নামাজি মুসল্লি দিন দরদি আল্লাহ ওয়ালা গনেরা, পর্দার অন্তরে বসে থাকা আমার ধর্মিকা আম্মা জানেরা, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ভিতরে যে দিন এমন একটা দিন আজকের এমন একটা মাস আজকের আমাদের ভিতরে পাঠিয়ে দিয়েছেন, বড় বরকতপূর্ণ মাস, ফজিলতের মাস, বড় নিয়ামতি মাস। এ মাসে দান খয়রাত জিকির আজকার মোরাকেবা মুশাহিদা আল্লাহ পাকে আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য আমি
যে যত বেশি বেশি করব আল্লাহ পাক আমার আপনার উপরে তত বেশি বেশি রাজিও খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সেই পথ সেই তরিকা সেই সুন্নাত মোতাবেক আমার আপনার জীবনটাকে গড়তে হবে রসুল পাকের সেই দেখানো পথ রসুল পাকের সেই সুন্নাত তরিকাটা আমার আপনার আঁকড়ে ধরতে হবে। আমার আপনার নবী বলেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত তরিকাটা আমল করবে যে আমার সুন্নতের উপরে কায়েম দায়েম থাকবে যে আমার সুন্নতটাকে ভালোবাসবে আমার সুন্নত মোতাবেক জীবন যাপন করবে কানা মাহফিল জান্নাত। আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম অতক্ষণে আল্লাহ পাকের দয়া জান্নাতে আমার কদমটা রাখবো না ওই সকল আমার আসে কুম্মা তুম্মা তাই নি ওই সকল আমার আসে কুম্মা তুম্মা তা নি যারা আমার সুন্নতটাকে ভালোবাসবে যারা আমার সুন্নতটাকে পায়রামি করবে যারা আমার সুন্নতের গোলামি করবে যারা আমার সুন্নত থেকে আগড়ে ধরবে আমি হাবিবুল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অতক্ষণ আমি আল্লাহ পাকে দর জান্নাতে আমার কদমটা রাখবো না আমার আসে কুম্মা তুম্মা তালিকে সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ পাকে দর জান্নাতে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জিন্দার মন্দার মত্তা কি বলে সে সুন্না আজ আমার আপনার মধ্যে না সেই সুন্নাতের তরিকাটা আমি আপনি ধরতে পারলাম না সেই সুন্নাতটা আমার আপনার জীবন থেকে আমরা বাদ দিয়ে দিলাম সেই রসুল পাকের শেখানো পথটাকে আমরা বাদ দিয়ে আজ আমাদের ভিতরে চাল চলনে ওঠা বসায় কথায় বার্তায় আজ আমরা গায়ের কমদের পথ গায়ের কমদের শেখানো রীতি নীতির উপরে আজ আমরা জীবনটাকে বাস্তবায়িত করে চলেছি। ছাড়া পাবো না ছাড়া পাবেন না আমার আপনার ছাড় নাই। যদি এখনো সময় আছে এখনো আপনার সময় আল্লাহ রেখেছেন হয়তো মনে করছেন আমার বয়সটা এখন 20 বছর 30 বছর 40 বছর এখন নামাজ পড়ে কি হবে যখন আমার বয়সটা 50 বছর 60 বছর হয়ে যাবে তখন গিয়ে আমি নামাজ পড়ব এ ধারণাটা একেবারেই ভুল হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা দিলে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত এ আমার বান্দা বান্দিরা তোমরা জেনে রেখে দাও শুনে রেখে দাও মরণ তোমাদের অবধারিত মরণ থেকে তোমরা কেউ রেহাই পাবে না মরণ থেকে তোমরা কেউ ছাড় পাবে না মরণ থেকে তোমরা কেউ বেঁচে যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কুরআন থেকে ঘোষণা দিলে বান্দা বান্দি তোমরা সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও বয়স হোক না তোমাদের 20 বয়স হোক না তোমাদের 20
তোমরা নামাজি ফাতেমার সঙ্গে বিবাহ দেব।